তো 16 × 4 64 64 প্যাসে আমাদের 48 ভোল্ট বার হবে তো সেই ক্ষেত্রে আমরা 10টি প্যাস বেশি দেব 10টি প্যাস বেশি দিলে আমাদের 6 ভোল্ট অথবা 7 ভোল্ট আপ থাকবে এই 6 থেকে 7 ভোল্ট যদি আপ থাকে তাহলে আমাদের 50 থেকে 54 ভোল্ট আসবে এই 54 ভোল্টে আমাদের ব্যাটারি চার্জটা খুব দ্রুতভাবে চার্জ হবে এই জায়গায় কম আসে তো এই কম বেশিটা কিসের জন্য যখন আমরা 2 নাম্বার ডায়োড সার্কিট ব্যবহার করি তখন কিন্তু আমাদের ট্রান্সফরমারে ভোল্টেজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকলেও আমাদের এই ডায়োড দিয়ে সাপ্লাই হয় না তো এই ধরনের বাংলা সার্কিটগুলো যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে খুব ভুল করছেন ট্রান্সফরমারে 48 ভোল্টের বেশি যদি 60 ভোল্টও থাকে তো এই ডায়োড দিয়ে আমাদের 48 ভোল্টই বার হয় না কাড়াও খাড়ায় না এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দিবেন এই প্রিন্টের এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দেবেন এই মধ্যে যে প্রিন্ট আছে এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দেবেন এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দেওয়ার পর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনারা মেনে চলুন এবং এইভাবেই আপনারা কয়েলগুলো বাধাই করেন তো সেই ক্ষেত্রে আপনাদের আমি বলতে পারি যে আপনাদের যেই অভিযোগগুলো এই অভিযোগগুলো আর আসবে না আপনাদের অভিযোগ বলতে নাম্বার 1 চার্জার বাধাই করার পরে চার্জার অতিরিক্ত গরম হয় নাম্বার 2 আপনাদের অভিযোগ থাকে আমাদের চার্জারগুলো যখন বাধাই করার পরে গাড়িতে লাগানো হয় তো সেই ক্ষেত্রে ডায়োড গরম হয় অথচ ধোঁয়া বেরিয়ে যায় চার্জারগুলো বাধাই করার পরে কিন্তু আজকে আপনাদের যেই সূত্রগুলো দেব এই সূত্র দ্বারা যদি আপনারা চার্জার বাধাই করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা আইডিয়া বেড়ে যাবে এবং আপনাদের কয়েলগুলোও ঠিক থাকবে চার্জও ভালো হবে এবং ব্যাটারিও সুরক্ষিত থাকবে তো এই ফিটনেসগুলো দেখতে হবে আমরা যেই ফিটনেস অনুযায়ী এই চার্জারগুলো বাধাই করি তো ফিটনেস কি এই কোরের ভিতরে দুইটা জিনিস আপনার শিখতে হবে একটা হলে ফিটনেস আর একটা হলে হাইট হাইট অর্থ আমাদের এই যে স্কেলটা নিলাম এই স্কেলের কতটুক পরিমাণ উচ্চতা আছে এটাকে বলে হাইট এবং আমাদের এইভাবে যদি চার্জারটা মাপ দেওয়া হয় এটাকে বলে ফিটনেস তো এই ফিটনেসটা কতটুক এই অনুযায়ী কিন্তু আমাদের কয়েলের তার পেছন লাগবে অনেক অনেক ক্ষেত্রে আমরা যখন এই ফিটনেসটা মাপি এই করে 3.5 ইঞ্চি আমাদের হাইট আছে এইভাবে যদি আমরা মাপি তাহলে ফিটনেস আছে 1.5 ইঞ্চি তো এই 3.5 ইঞ্চি / 1.5 ইঞ্চি ফিটনেসে আমরা 48 ভোল্ট পাবো কয় প্যাসে সেটা কিন্তু একটা ভাবার বিষয় তো এই ভাবনার বিষয়টা আজকে সহজ করে দেব তো আমরা 3.5 ইঞ্চি ফিটনেসে যখন 3.5 ইঞ্চি হাইট 1.5 ইঞ্চি আমাদের ফিটনেস থাকবে তখন আমাদের প্রতি 12 ভোল্ট বাইরে হবে 16টা প্যাস দিলে 12 ভোল্ট বার হবে তাইলে গুণ দেন 16 × 4 মানে 48 ভোল্ট এই 48 ভোল্ট কত প্যাসে বার হবে আমাদের তো 16 × 4 64 64 প্যাসে আমাদের 48 ভোল্ট বার হবে তো সেই ক্ষেত্রে আমরা 10টি প্যাস বেশি দেব 10টি প্যাস বেশি দিলে আমাদের
6 ভোল্ট অথবা 7 ভোল্ট আপ থাকবে এই 6 থেকে 7 ভোল্ট যদি আপ থাকে তাহলে আমাদের 50 থেকে 54 ভোল্ট আসবে এই 54 ভোল্টে আমাদের এই ব্যাটারি চার্জটা খুব দ্রুতভাবে চার্জ হবে এবং ডায়োডেও আমাদের এই যে চার্জিং এর একটা তাপমাত্রা এটা সহ্য করে নেবে কোরের ফিটনেসও সহ্য করে নেবে এবং তারের ফিটনেসও সহ্য করে নেবে এবার এবং আমি এখন বলি যে 3.5 ইঞ্চি বাই হাইট এবং 1.5 ইঞ্চি ফিটনেসে কত নাম্বার তার দিতে হবে আমাদের 3.5 ইঞ্চি যদি হাইট হয় এবং 1.5 ইঞ্চি ফিটনেস হয় তো সেক্ষেত্রে আমাদের তার নিতে হবে এসি 21 নাম্বার এখন এসি 21 নাম্বার যদি আমাদের এই জায়গায় 16×4 হিসাব করলে 64 পেস আমরা 10 পেস বেশি দেব তার মানে 76 পেস 74 পেস এসিতে যে তারটা লাগতে আছে 74×4 74×4 দিলে আমাদের কত পেস আসে 280 পেস দিলে আমাদের এই চার্জারটা 220 ভোল্টে একদম একুরেট আসবে 280 পেস তো 280 পেস যদি আমি এই জায়গায় এসিতে ব্যবহার করি 280 পেস দেওয়ার পরে আমরা প্রতি 7 পেস দিয়ে এক একটা রেগুলেটর উঠাবো যদি আমরা 10টি লুপ ব্যবহার করি যদি আমরা 6টি লুপ ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা প্রতি রেগুলেটরের লুপ 9 পেস থেকে 10 পেসে উঠাবো তাহলে আমাদের এই চার্জারটা 2 থেকে 4 বছরের ভিতরে একটা চার্জারের কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হবে না যদি ডায়োড শর্ট না হয়ে যায় ডায়োডটা শর্ট হয় কির কারণে সে বিষয়টা আমি আপনাদের ভেঙে দিচ্ছি কেন ভেঙে দিচ্ছি যদি আমাদের চার্জারে ভোল্ট লাগবে 48 ভোল্ট সে জায়গায় আমরা 54 ভোল্ট ব্যবহার করি বা 55 ভোল্ট ব্যবহার করি সেই জায়গায় যদি আমাদের 60 ভোল্ট হয়ে যায় 70 ভোল্ট হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু চার্জারটা যখন গাড়িতে লাগান তখন কিন্তু আমাদের অনেকটা ভোল্টেজ আপ থাকে আর ডায়োড থেকে ড্রপ খাওয়ার পরে আমাদের চার্জারের যে কয়েলটা আছে কয়েলের ভিতরে অনেক প্রেসার পরে বিদায় তাড়াতাড়ি হিট হয়ে যায় তাড়াতাড়ি গরম হয়ে যায় বিনিময়ে দেখা যায় এক দুই দিন পর চার্জারটা আবার পুড়ে গেছে তো এখন আমরা আসি ফিটনেস বা হাইট ছোট কোরের ক্ষেত্রে এটাও 1.5 ইঞ্চি ফিটনেস এবং 2.5 ইঞ্চি হাইট তো এই এই কোডটার ভিতরে তো আমাদের এইটার মাপ নিলে চলবে না যেহেতু এইটার হাইট অনেক বেশি 3.5 ইঞ্চি আর এইটা হলো আমাদের 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি যদি আমাদের হাইট হয় তো সেক্ষেত্রে 1.5 ইঞ্চি আমাদের ফিটনেস এখানে আমাদের প্রতি 23 পেসে 12 ভোল্ট বাইরেবে এই জায়গায় এই কোডটায় 2.5 ইঞ্চি হাইট আমি আবার বলি 2.5 ইঞ্চি হাইট এবং যদি 1.5 ইঞ্চি ফিটনেস হয় তো সেক্ষেত্রে আমাদের 21 পেস থেকে 23 পেসের ভিতরে 12 ভোল্ট বার হবে তো এই ক্ষেত্রে আমি বলে দিই আপনি হিসেবটা নেবেন প্রতি 25 পেসে আমাদের 12 ভোল্ট বাইর হবে তাহলে 25×4 100 পেস দিলে এই করে 2.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি ওই সরি 1.5 ইঞ্চি এটা আমাদের 100 পেস দিলে 48 ভোল্ট বাইর হবে এটা আমাদের হিসাব কিন্তু ওই জায়গায় 4 থেকে 5 ভোল্ট আপ থাকবে কেন না 21 পেসে 12 ভোল্ট ওই জায়গায় আমাদের প্রতি 4×12 পেস বেশি যাইতেছে তা 12 পেসে আমাদের 6 ভোল্ট আপ থাকবে তো সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ চার্জ হবে এইটাই এই 100 পেস দিতে গেলে যদি আমরা তার ব্যবহার করি এই জায়গায় আবার গণ্ডগোল লাগে যায় যে আমরা তো সব চার্জারই 15 নাম্বার ব্যবহার করব আসলে এই যেই কোরের ভিতরে আপনার
100 পেজ ঢুকাইতে হবে, এটা কি 15 নাম্বার দিলে সম্ভব? আসলে সম্ভব না। কেন সম্ভব না? এই জায়গায় আমাদের তার ঢুকতে আছে মাত্র 74 টান, আর এই জায়গায় 100 টান ঢুকাইতে হবে ডিসিতে। তো সেক্ষেত্রে আমাদের এইটা তার নিতে হবে সোডোকোরের বেলায় মাত্র 16 নাম্বার। আপনি 17 নাম্বারও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে বলতে পারেন, জলিল ভাই এখানে কি চার্জ হবে? আসলে এখানেও চার্জ হবে। তো 16 নাম্বার দিলে একটু এম্পিয়ার ভালো পাবে, 15 নাম্বারের চেয়ে 16 নাম্বারটা একটু চিকন। তো এই চিকন ব্যবহার করতে গেলে আপনার এই জায়গায় হাইট যেহেতু 2.5 ইঞ্চি, ফিটনেস 1.5 ইঞ্চি, এ জায়গায় 16 নাম্বার ডিসিতে ব্যবহার করবেন 100 প্যাচ, এবং 22 নাম্বার তার ব্যবহার করতে হবে এসিতে পুরোপুরি 300 প্যাচ। কেননা এই যে কোরগুলো, এই কোরগুলো একটু দুর্বল টাইপের। তো সেক্ষেত্রে আমাদের তো আর দুর্বল আর সবল দেখে লাভ নাই, আমার কাস্টমার যেই চার্জার নিয়ে আসবে ওই করেই আমাদের কয়েল বাঁধতে হবে। তো সেই পরিমাপটা থাকবে একমাত্র তারের উপরে ডিপেন্ডস করবে। তো আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি যে তার চিকন বিধায় আমরা মনে হয় চার্জার বাঁধায় ভুল করি। কোর অনুযায়ী আমাদের তার চিকন হইতে পারে, কোর অনুযায়ী আমাদের তার মোটা হইতে পারে। তো সাইড বোল্টের ক্ষেত্রে যদি আমাদের অনেক কোর আছে, 3.5 ইঞ্চি না, 4 ইঞ্চিও কোর আছে, তো 4 ইঞ্চি কোরের ভিতরে আমরা ব্যবহার করব কত? 4 ইঞ্চি কোরের ভিতরে আমরা ব্যবহার করব 14 নাম্বার ডিসি, 19 নাম্বার এসি। তো সেক্ষেত্রে আপনার তারের মাপটাও কমে যাবে। কেন কমে যাবে? এই 4 ইঞ্চি যদি কোর হয় সেক্ষেত্রে আমাদের তার লাগবে অনেক কম, কিন্তু তার দিতে হবে মোটা। 4 ইঞ্চি কোরের ভিতরে আপনার 19 নাম্বার এসি মাত্র 120 পেজ দেবেন এসিতে, এবং প্রতি 60 টান পরপর রেগুলেটর লুপ উঠাবেন। টোটালে আপনার যদি 10টা লুপ উঠান 70 পেজ যাবে, 270 পেজে যাবে আপনার টোটাল এসির প্যাচ, আর ডিসির প্যাচ আসবে মাত্র 60 বোল্টে। 60 বোল্টে আপনার ডিসি তার লাগবে মাত্র 78 থেকে 76 প্যাচ। তো 78 প্যাচই আমরা বাধাই করি 19 নাম্বার যদি এসিতে আমরা ব্যবহার করি তাইলে, আর ডিসি ব্যবহার করি 14 নাম্বার। তো আপনাদের আজকে আমি ভিডিওটা বেশি একটা বড় হয়ে গেছে, 12-14 মিনিটের ভিডিও হয়ে গেল। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হলো কতটুক পরিমাণ আপনার অ্যানালগ মিটারে এবং ডিজিটাল মিটারে আসবে মাপ। তো আমি এই চার্জারটা লাইন দিয়ে নিলাম। চার্জারে লাইন দেওয়ার পরে আমরা এই মিটার ডিসি 50-এ সিলেক্ট করে নিলাম। এই জায়গায় আমি ডিসি 50-এ সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ডিসি সাইডটা মাপ দিয়ে দেখাবো যে আমাদের ভোল্টেজটা ঠিক কতটুকু ওঠে। তো এই জায়গায় দেখেন একদম মাথায় চলে যাইতে আছে, অল্প একটু বাকি থাকে, এ দেখেন এখন কিন্তু পুরোপুরি যাইতে আছে। তো একদম এই জিরো পার হয়ে আসতে হবে, তাইলে আমাদের সঠিক 50 ভোল্ট বা 54 ভোল্ট এ জায়গায় আসবে, আর জিরোর একটু উপরে থাকলে হলে আমাদের 48 ভোল্ট। তো সমান সমান যদি পানি থাকে তো দুটোটা পানি স্থির থাকবে, কোনোটা কোনো দিকে যাবে না। আর যদি পানি একদিকে কম থাকে একদিকে বেশি থাকে, তাহলে বেশি দিকটা কিন্তু আমাদের কোম্পানির দিকে যাবে। কেন যাবে? ওই যে ওই ঠেলায় পানি কম আর এই ঠেলায় পানি বেশি। তো আমাদের চার্জারটা হলো, ধরে নিই আমরা একটা নদী কিংবা সাগর, আর ব্যাটারি সেটটা ধরে নিই
মাত্র একটা পুষ্কুনি তো এই বেশি নদীর পানি যেহেতু বেশি পুষ্কুনির পানিতে আসবে এইটাই স্বাভাবিক তো আমাদের চার্জারে একটু ভোল্টেজ বেশি থাকতে হবে তাইলেই আমাদের ব্যাটারির দিকে যাবে আর যদি কম থাকে তো সেক্ষেত্রে স্থির থাকবে তো এই ছিল বিষয়টা আরেকটা বিষয় হলো এই আরেকটা বিষয় আমরা যখন এসি 50 এ সিলেক্ট করে নেব এবং চার্জারের যে এই ডিসি লাইনটা এইটা মাপ দেব মাপ দিলে আমরা দেখতে পারতাছি এই জায়গায় ভোল্টেজ অনেকটা বেশি এবং আমাদের এই ডিসি সাইডে কম আসে এই জায়গায় কম আসে তো এই কম বেশিটা কিসের জন্য যখন আমরা 2 নম্বর ডায়োড সার্কিট ব্যবহার করি তখন কিন্তু আমাদের ট্রান্সফরমার ভোল্টেজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকলেও আমাদের এই ডায়োড দিয়ে সাপ্লাই হয় না তো সেই বিষয়টা কোন কোন ডায়োডে হয় তো সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি এই যে দেখেন চায়না অনেক চার্জার আছিল এই চার্জারে মাত্র 2 ডায়োড ব্যবহার করে আমাদের এই জায়গায় 50 আপ এই এসি সাইডে ভোল্টেজ কিন্তু 50 আপ দেখেন 50 আপ রয়েছে এবং ডিসি সাইডেও আপনাদের আমি দেখাইছি যে আমাদের ভোল্টেজটা 50 আপ 50 আপ আছে তো এই ধরনের বাংলা সার্কিটগুলো যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে খুব ভুল করছেন ট্রান্সফরমায় 48 ভোল্টের বেশি যদি 60 ভোল্টও থাকে তো এই ডায়োড দিয়ে আমাদের 48 ভোল্টই বার হয় না কাড়াও খাড়ায় না কাড়া না খাড়ানোর চার্জার বাধার পর মিটারে ভোল্টেজও দেখা যায় 50 ভোল্টের অধিক আছে এবং আমাদের কাড়া খাড়ায় না কাড়া খাড়ায় না এর মানে হলো এই ডায়োডগুলো এম্পিয়ার কম এবং এই প্রিন্টগুলো খুবই একটা দুর্বল তারপরও যদি এই ডায়োডকেও কিনে থাকেন এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দিবেন এই প্রিন্টের এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দেবেন এই মধ্যে যে প্রিন্ট আছে এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দেবেন এই থেকে এই পর্যন্ত একটা জাম্পার দেওয়ার পরে এই প্রিন্টটা পরিপূর্ণভাবে এম্পিয়ার পাবে তারপরে এসি তার দুইটা এই জায়গায় ডিসি তার দুইটা লাগাই দেবেন এই যে দুইটা তারপরে আমরা এই জায়গার থেকে ব্যাটারি কানেকশন নিয়ে যাব এই ব্যাটারি কানেকশন নেওয়ার পরে হয়তোবা আমাদের কাড়া খাড়াইতে সক্ষম হবে আর যতক্ষণে কাড়া খাড়ায় না ততক্ষণে কিন্তু আমাদের চার্জ যে হইতে আছে এই জিনিসটাও আমরা বুঝতে পারতেছি না এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখবেন শারীরিক সমস্যার জন্য অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসুন আমরা প্রতিদিনই ভিডিও দেখি বিভিন্ন আইডিয়া নেই ইএসবি বাংলা চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে জলিল ভাই ধন্যবাদ খোদা হাফেজ আবারও আসব নতুন আরও একটি কাজ নিয়ে এরপরই আমরা 1000 ওয়াটের একটি মোটর বাঁধাই করব সঠিক নিয়মে কিভাবে সঠিক পদ্ধতি সঠিক নিয়মে আপনি একটি মোটর বাঁধাই করবেন 1000 ওয়াটের এবং কোন মোটরের বডি বাধাই করলে আপনি বিপজ্জনক হবেন সে বিষয়ে বিস্তারিত কথা থাকবে ইএসবি বাংলা চ্যানেলে আসুন আমরা নেক্সট ভিডিওটি দেখি ধন্যবাদ।